যারা এখন আমার ভিডিওটা দেখতেছো, তো তাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করব যে দায়িত্ব কাদের নিতে হয়, দায়িত্ব কার নেয়, আর যার দায়িত্ব নেয় সে কখনো কিন্তু তোমাকে উল্টা সবল মারে না, সেও কিন্তু তোমার মানে দুঃসময়ে সেও কিন্তু তোমার দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে, তাই তো? তো তোমাদের কি মত আমাকে এখনই কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, আমি সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি, আর কালকে রাত্রিবেলায় সব বাসন কোসন মেজে রেখেছিলাম, আজকে আর কোনো টেনশন নেই। তারপরেও ওই বাসন মেজে রেখেছিলাম জন্য আজকে ঘুম থেকে উঠতে আর কি লেট হয়েছে, ভেবেছিলাম মানে ঘুম ভেঙেছে, চোখ খোলেনি, তো ভাবছিলাম যে বাসন মাজা আছে আর একটু লেট করে উঠলেও কোনো ব্যাপার না। তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, অবন্তিকার বাবা বলতেছে তাড়াতাড়ি তুমি কি করবা করো, 15 মিনিট সময় আছে, তুমি যদি টিফিন বানাইতে পারো কি করলে করো করো। তো আমি কিছু বুঝতে পারছি না, তো সেই জন্য পটল ভাজাটা আগে বসিয়ে দিলাম, আর এদিকে রুটির জন্য খাওয়াটা করে নিচ্ছি, আর ভাত আলু সেদ্ধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। শুধু ভাতটা আমার হয়ে গেছে, ওইদিকে গামলার মধ্যে দেখতে পাচ্ছ ভাত আমার হয়ে গেছে, কারণ আমি সকালে উঠে মানে যখনই দেখেছি যে সময় আর নেই তখনই কি করেছি, ক্যামেরা অন করিনি, সিধা রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার রান্না মানে কি বলো তো, আলু সেদ্ধ দিয়ে ভাত হয়ে গেছে, আলু এখনও মানে ছানা হয়নি, আর এদিকে রুটি করে নিচ্ছি ফটাফট করে। অবন্তিকার বাবা বলো 15 মিনিটের মধ্যে যা পারো তাই করে দাও, তো কি আর করবো সরকার, দেখো রুটি আর পটল ভাজাই করে নিচ্ছি। রুটিগুলোর মধ্যে একটুখানি করে ঘি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো, ঘি লাগার কারণ হচ্ছে একটু দেরিতে করে খাবে, মানে টিফিনের সময় 2টা আড়াইটার ওইদিকে খাবে, তো রুটিগুলো শক্তও হয়ে যেতে পারে, সেই জন্য ঘি দিয়ে দিলাম। আর গরম গরম রুটিতে কিন্তু ঘি ভালো লাগে, আর যখন ও খাবে তখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তো ওকে বিদায় দিয়ে আমি স্নান করে চলে আসলাম ঘরে, মুখটা ফ্রেশ করে নিচ্ছি আগে ক্লিনজার দিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটা কমেন্টের মানে উদ্দেশ্যে করব, তো ওই কমেন্টের যে ধারণাগুলো অনেক ভিউয়ার্স মানে আমার বন্ধুরা অনেকে নিয়ে আসে মনের মধ্যে, তো সেই কমেন্টটা হলো যে কত ভালো এরা, মানে কোনোদিনও কারো দায়িত্ব নিতে হয় না, যদিও বা কোনোদিনও নিতে হয়নি। তারপরে বলছে যে কি জব করে কিন্তু তাও কত দেখো নাটক। তো এই কমেন্টের বিষয় নিয়ে কিছু আজকে কথা বলবো। প্রথমত কি বলবো বলতো, তোমাদের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আমাদের, তো তোমরা শুধুমাত্র দেখো এইটুকুই আর কি, দোষ তো তোমরাও করো নি, আর কি বলবো, যারা দেখে তারা আর কি দোষ করবে বলো। তো বসে বসে যে এরকম করে সামনাসামনি যদি আমি তোমাদের সঙ্গে কথা বলি তাহলে আমার অনেক কাজ পিছিয়ে যাবে আর ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য কাজও চলতে থাক আর তোমরাও কথা শুনতে থাকো ব্লগটা, তো তার কমেন্টের উত্তরটাও সে পেয়ে যাবে, আর অনেকের ধারণা হয়তো ভেঙেও যেতে পারে, আর অনেকেই হয়তো আর তার থেকে বেশি ধারণা নিয়ে বসে একদম জমে থেকে বসে থেকে আমাকে হয়তো কমেন্ট করতেও পারে, তো সবারই তো মনের ভিতরের ধারণা আমি সবকিছু ক্লিয়ার
করতে পারবো না। তো যাই হোক, তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। বন্ধুরা, রান্নাঘরে এসেছি, রান্না করে নিলাম ডাল আর ভাজা করে নিলাম। ভাত তো আগের রান্না আছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ খিদে লেগে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সেই জন্যই অবন্তিকার জন্য দিয়ে দিচ্ছি। আর অবন্তিকা না, ডাল সেদ্ধের মধ্যে মানে ওই রসুন খুব ভালোবাসে, আর ওর জন্য আমি ডাল সেদ্ধের মধ্যে মরিচগুলো গোটা গোটা দিয়ে দিই। দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর হয়েছে, তাই না? সেদ্ধ ডালই ভালো লাগে বেশি। আর আমরা তো লোক কম, তো আমাদের যদি সোমবার করে ডাল রান্না করি তো অনেকটাই ফেলে দিতে হয় লাস্টে, তো সেই জন্য সেদ্ধ করে নেই। বন্ধুরা, সকাল থেকেই কেমন যেন একটা মাথা ব্যথা করতেছিল, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে একটুখানি মাথায় তেল দিয়ে শুয়েছিলাম। আর দেখতে পাচ্ছ এখন ঘুম থেকে উঠে বাসনগুলো মাজতেছি আমি, তো খাওয়া দাওয়া করে বাসনও মাজিনি। মাথা এত যন্ত্রণা করতেছিল সকাল থেকে, মানে মাথাটা ঘষেছিলাম তেল দেয়নি, তো তারপরে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপর অবন্তিকাকে বললাম, মাগো আমার খুব মাথা ব্যথা করতেছে, তো ও এমনভাবে তেল দিয়ে দিয়েছে, দেখো চুল টুল আমার সব মানে শ্যামটা লেগে গেছে। তো বন্ধুরা, যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আর কি কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কমেন্ট। তো কত ভালো এরা, কারো দায়িত্ব নিতে হয় না, যদিও কোনো দিনও কারো দায়িত্ব নিতে হয়নি, যাও কি জব করে তারপরেও কত নাটক, এরকম করে একজন আমাকে বলেছিল। তো অনেকেই আমাকে এমনভাবে কমেন্ট করে যে কি আর বলবো বলো, কথাটা হচ্ছে দায়িত্ব কার নিতে হয়, আমাকে একটা কথার আর কি উত্তর দিও তো। অসহায় মানুষের নিতে হয়, আমি জানি অসহায় মানুষের নিতে হয়, আর এটাও জানি যে বিয়ের পরে সব মেয়েরাই অসহায় থাকে, কারণ সে নতুন সংসারে নতুন মানে সব কিছু করে উঠতে পারে না, তাকে সাহায্য করার মতো একজন লোক থাকতে হয়। আর আমার বেলা কে ছিল, আমি কার দায়িত্ব নেব, যখন আমার বিপদের সময় কেউ ছিল না তার দায়িত্ব নেব? তাও তো বলি যে আসুক আমার কাছে। তোমরা মনে মনে যার কথা বলছো, আমাকে নাম নেওনি, যে দায়িত্ব নেওয়ার কথা বলেছো তারই কথা আমিও বলতেছি, আসুক আমার এখানে, আমার ঘরের দরজা সবসময় খোলা। তারপরে কমেন্টে আরও বলেছে, যদিও এদের কোনো দিনও কারো দায়িত্ব নিতে হয়নি। তো বন্ধুরা, তোমাদেরকে কথা বলি যে আমার দায়িত্ব কে নিয়েছে, কোন দিন নিয়েছে? আমার তো বিপদ আপদ সবই গেছে, আমার দায়িত্ব কোন দিন কে নিয়েছে? যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও মরি বাঁচি কেউ খোঁজ নেয়নি, তাদের দায়িত্ব আমি নিব? তাও তো বলি যে আসো। তারা যদি লজ্জায় না আসে আমার কাছে, লজ্জায় যদি আমার মেয়েটাকে হাত দুইটা দিয়ে তুলে আর কি কোলেও না নেয়, তাদের দায়িত্ব আমি নিব? তাও তো বলি যে আসো, আমার মেয়েটা এখন তো যা হয়ে গেছে হয়ে গেছে, এখন মেয়েটাকে মানুষ করা লাগে, ওর স্কুল টিস্কুল সব কিছু সামলাতে পারি না আমি, তো আসো। ও এখনও তো দায়িত্ব থেকে তারা দূরে থাকতেছে, এটা ওদের দায়িত্ব না? তোমরা যার কথা বলতেছো আর কি, যে আমরা কারো দায়িত্ব নেইনি, ও তাদের কথাই আমি বলতেছি যে এখনও আসুক। আমি তো বলি যে আসুক, আমি একলাই সামলাতে পারি না আমার মেয়েকে, স্কুলে দেওয়া লাগে, মানে বাড়ির কাজ করা লাগে, তাদের কি দায়িত্ব নাই? ও শুধু আমারই দায়িত্ব সব কিছুর। ও তাদের দায়িত্ব তখনও ছিল না, আমার বিপদের সময়ও ছিল না, আগেও ছিল না, এখনও নেই, কোনো ক্ষেত্রেই তাদের দায়িত্ব নেই, দায়িত্ব শুধু আমাদের, তাই না? এটাই সবাই মানে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে চায়। তো তারপরেও তো আমি বলি, সবসময় বলি যে আমার কাছে আসো, আমার কাছে আসো। ¿Qué pasa?
তার পরের আর কি মন্তব্যটা হচ্ছে যে জব করে তারপরেও কত এদের নাটক। তো জব করার জন্যই সবারই চোখে লাগে, জব করার জন্য নিজের লোকও মানে চোখে লাগায়। জবে কি কোনো পরিশ্রম হয় না? আর জবে গেলে কি তাদের মানে বসে বসে ভাত দেয় না, বসে বসে মাসের টাকা দেয়? আর যারা কাজ করে বাড়িতে বসে বসে ভালো মন্দ খেতে চায়, ভালো চলতে চায়, তাদেরটাই ঠিক। কারণ তাদেরকে দেখলে অনেকেই বলে বাবা কি কষ্ট, কোনো কাজ নেই কি নেই, মানে তাদের প্রতি সহানুভূতিটা মানুষের বেশি। একটা কথা কি, এখন যদি তুমি বসে থাকো কাজ না করো তাহলে কিন্তু কাজের অভাব থাকবে, আর যদি তোমার কাজের চাহিদা থাকে না তাহলে তোমার কাজ তুমি পাবে আর কোনো অভাবও থাকবে না। তো আমাদের ওই জবটা দেখে মানুষের হিংসা করে আমার সংসারটাই তছনছ করে দেওয়ার চেষ্টা, এটাই আর কি বলবো। আর সেই জব দেখেই কয়েকবার মানুষের চোখে লেগেছে, আর কয়েকবার সংসার ভেঙে দিয়েছে, মানে আর আমাদের ঋণও হয়েছে, আমরাও কি বলবো আর। আর এইদিকে দেখো আমাদের ঘরে বই পড়াশোনা হচ্ছে। বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমার বলতে পারিনি। পড়াশোনার অবস্থা আমার ঘোড়া শেষ। সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইলাম আমি মন পাগলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরে ব্লগে।